হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাইমা রহমান আরকা, আবার লাইভে চলে এসেছি বিডি বাজেট বিউটি থেকে। সো আজকে আমরা আপনাদেরকে হেয়ার কেয়ারের আমাদের যে কালকে মানে 23 অক্টোবর থেকে সেলটা শুরু হতে যাচ্ছে সেটা সম্পর্কে জানাবো। হেয়ার কেয়ারের বিশাল বড় সেল, সেটা হচ্ছে দুটো কিনলে একটা ফ্রি। যে কোনো চুলের যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনারা যদি তিনটা সিলেক্ট করেন, তিনটার মধ্যে দুটোর জন্য টাকা দিবেন এবং একটা হচ্ছে অ্যাবসলুটলি ফ্রিতে পাবেন, ঠিক আছে? সো যেমন ধরেন, আমি একটি এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি SOS এর শ্যাম্পু, SOS এর কন্ডিশনার এবং কথা এই ব্র্যান্ডের একটা আর্গান অয়েল নিয়েছেন। সো আপনি দুটো প্রোডাক্টের জন্য টাকা দিবেন এবং একটা প্রোডাক্ট অ্যাবসলুটলি ফ্রিতে পাচ্ছেন। সো এর কারণে যেটা হবে, আপনাদের প্রচুর টাকা সেভিং হবে এবং আপনাদের অনেকের সামনে কিন্তু শীতকাল চলে আসতেছে। সো শীত মানে চুলের অবস্থা অনেক বাজে হয়ে যাবে। সো এখন থেকে প্রোডাক্ট কালেকশন এবং টেক কেয়ার করার সময় চলে এসেছে। সো আপনারা একটা গ্রেট সুযোগ পাচ্ছেন বিডি বাজেট বিউটির যে ব্র্যান্ডগুলো আছে সে ব্র্যান্ডগুলো নিজের পকেটে ভরার জন্য, ঠিক আছে? সো এখন আমাদের যে ব্র্যান্ডগুলো আছে, আমি ব্র্যান্ড সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিই। বিডি বাজেট বিউটির এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলো হচ্ছে লিস্টাফোর্ড, সেলন সাইন্স, অ্যান্ড্রু বার্টন আর গস। এই চারটা ব্র্যান্ডেরই হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে। সো আপু, আমার লিপস্টিক হচ্ছে গিয়ে আপনার আপনাদের হেয়ারে যা যা কনসার্ন আছে কমেন্ট করতে পারেন এবং আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চে, আমাদের একটা ব্রাঞ্চ আছে এবং আমরা এত টাকা খরচ এর জন্য করেছি যাতে করে আপনি আপনার কষ্টটা যাতে একটু কমে। কারণ বাংলাদেশে আপনার বাসা যদি ধানমন্ডি হয়, আপনাকে যদি এত কষ্ট করে যমুনায় আসতে হয় বা আপনার বাসা ধরেন বেইলি রোড, ওখান থেকে এত কষ্ট করে অন্য জায়গায় যেতে হবে, সেই জিনিসটা আপনাকে আর করা লাগবে না। বিডি বাজেট বিউটির প্রত্যেকটা এলাকা ব্যাসিসে একটা করে শোরুম আছে শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনাদের সময়টা কম লাগে, আপনারা কম খরচে একটা ফুল সেট আপ, আপনারা যে ব্রাঞ্চে যাবেন আপনাদেরকে হেল্প করার জন্য কেউ না কেউ আছে। আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চে প্রোডাক্ট পাবেন এবং প্রত্যেকটা ব্রাঞ্চে গেলে এই সেলটা আপনারা অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে? সো আমাদের ব্র্যান্ডগুলোর মধ্যে যে লিস্টাফোর্ড এবং অ্যান্ড্রু বার্টন, এই দুটো ব্র্যান্ডই হচ্ছে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্টের ব্র্যান্ড। এই দুটো ব্র্যান্ড আপনারা যদি এখনই গুগলে সার্চ করেন, যেমন আমি হেয়ার গ্রোথের সিরামটার কথা বলি, হেয়ার গ্রোথের সিরাম আমরা রিটেল প্রাইস কত, 1500। এটা যদি আপনারা দেখেন, এটা 10 পাউন্ডস দাম এবং আপনারা এখনই যদি গুগল করেন দেখবেন হচ্ছে গিয়ে মানে এটা ওয়েট চার্জ, যেটা একটা প্রি অর্ডারও যদি আনেন ওয়েট চার্জটাও আপনার লাগতেছে না, মানে এত এইভাবে দামটা এত ব্যালেন্সে রাখা। এবং হচ্ছে আপনার লিস্টাফোর্ডের এই প্রোডাক্টটার মানে এন্টায়ার ব্র্যান্ডটা লিস্টাফোর্ড, যিনি উনি হচ্ছেন ব্রিটিশ হেয়ার ড্রেসার অফ দ্য ইয়ার, উনি একটা সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট। আমরা যে রেড কার্পেটের সেলিব্রিটি দেখি, আমরা যে হলিউড বলিউডের স্টারদের, বলিউড না হলিউড, বা আমরা যে হ্যারি পটার দেখি, ব্রিটিশ যত ফিল্ম আছে, যত নামি দামি আপনার সেলিব্রিটি আছে, তাদের চুলের যত স্টাইলিং দেখেন, কালার দেখেন, চুলের টেক কেয়ারের ইয়া বলেন, তাদের জন্য ইনারা হচ্ছেন মানে একদম বেস্ট হেয়ার ড্রেসার, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট। তাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে এগুলো। সো এই ব্র্যান্ডগুলো না লাক্সারি হেয়ার কেয়ার ব্র্যান্ড, এটা সবাই সবার জন্য না, যারা এফোর্ড করতে পারেন তাদের জন্য। আবার আমাদের ব্র্যান্ড, আমাদের ইয়েতে সব ধরনের ব্র্যান্ড আছে। আপনার এক্সপেলের ব্র্যান্ডও আছে যেটা কিনা অনেক রিজনেবল প্রাইস, মিডিয়াম প্রাইসের ব্র্যান্ডও আছে যেমন ধরেন আপনার অ্যান্ড্রু বার্টন, আবার লাক্সারি সিরিজও আছে যেমন হচ্ছে আপনার লিস্টাফোর্ডগুলো, ঠিক আছে? সো আপু, আমার লিপস্টিকটা নিতে চাই। আপু চলে আসেন, যে কোনো ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে, 3-2 অফারে পাবেন। আপনারা যদি সুইজারল্যান্ডের তিনটা লিপস্টিক নেন, সবগুলো কালার সুন্দর, তিনটা নিলে দুটোর জন্য টাকা দিবেন এবং একটা লিপস্টিক অ্যাবসলুটলি ফ্রিতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে হেয়ার কেয়ারের শোরুমটা 23 থেকে কতদিন পর্যন্ত থাকবে? আপু অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আমরা ঠিক করেছি রাখবো, বাট যদি স্টক এর আগে শেষ হয়ে যায় তাহলে আগে স্টক হয়ে যাবে, আর যদি এর মধ্যে আরেকটা শিপমেন্ট আসে তাহলে আমরা 5 দিন সময় বাড়াতে পারি। আচ্ছা, লিস্টাফোর্ডের কমগুলো চাই? হ্যাঁ আপু, ইনশাল্লাহ নেক্সট টাইম, ইনশাল্লাহ নেক্সট টাইম অনেক ভালো ভালো কম আছে। আপনি দেখি তানি আপু একদম আপডেটেড, কোথায় কি বার হচ্ছে আপনি দেখি একদম ফুললি আপডেটেড, আপনি অলরেডি নো যে ওদের ব্র্যান্ডে কম বের হয়েছে অনেকগুলো। আচ্ছা, সো লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো আমরা শুরু করি আমাদের এত প্রোডাক্ট। আসলে হেয়ার কেয়ারের যত ধরনের চার, যেমন চুল হোক না কেন, আপনার হেয়ারটাকে টেক কেয়ার করার জন্য আপনার যা যা দরকার সব কোনো না কোনো কিছু আমাদের কাছে আছে। চুলের জন্য আমাদের একদম সিরিজ এন্টায়ারলি কমপ্লিট, কিন্তু কিছু কোয়ালিটির ব্যাপার আছে যে জিনিসটা লো প্রাইসের মধ্যে পাওয়াটা সম্ভব না। সো সেই জিনিসগুলো আমাদের শুধুমাত্র লাক্সারি সিরিজেই আছে, লো প্রাইসের মধ্যে নেই। তো যেমন ধরেন হেয়ার গ্রোথের জন্য যে ধরনের কমপ্লেক্স ফর্মুলাগুলো দরকার, ওটা কিন্তু লো প্রাইসে পাওয়া যায় না। আপু চিটাগাং আউটলেট হচ্ছে? আপু আমাদের চিটাগাং পুলিশ টাউন সেন্টার যে ওখানে শোরুম হবে, আর হচ্ছে গিয়ে
ইয়েস ডিয়ার। আচ্ছা তো আমরা শুরু করি হচ্ছে আমাদের কোন প্রোডাক্ট থেকে শুরু করব। আমি কোন সাইড থেকে শুরু করব, আমার এখানে যত আসে না খালি প্রোডাক্ট রাখা, তো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন সাইড থেকে শুরু করব। আমরা আর্গান অয়েল থেকে শুরু করি। আমরা এখন যারা লো প্রাইসে, যাদের বাজেট কম, শোরুমে চলে আসেন, হাই প্রাইস হোক শোরুমে চলে আসেন, আপনার চুলের টেকেয়ার করার জন্য যারা এই ব্র্যান্ডগুলো ইউজ করে দে নো হাউ গুড দিজ আর, এবং ইউ হ্যাভ টু নো দ্য রাইট ইউজ। আমার ব্যাপারে বলি, আমি কিন্তু ধরেন আমার বাবা হচ্ছেন এয়ারফোর্স অফিসার, সো হি ইজ অ্যান এয়ার কমোডর। আপনারা যদি আর্মির সাথে হিসাব করেন তাহলে আপনার ধরেন ব্রিগেডিয়ার জেনারেলের সমান এয়ার কমোডর। আমাদের আমার আব্বুর ব্রাঞ্চ থেকে ইউজ দ্য ফার্স্ট ওয়ান টু বিকাম অ্যান্ড প্রোমোটেড দ্যাট র্যাঙ্ক, প্রোমোটেড টু দ্যাট র্যাঙ্ক। সো অলওয়েজ আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, আমার আব্বু তো অনেক দেশে গিয়েছেন, আমি গিয়েছি ইউরোপিয়ান কান্ট্রিজে, সো ওখানে আমি ইংল্যান্ডে যাই, লাস্ট ইয়ারেও গিয়েছি, লাস্ট ইয়ার এপ্রিলে গিয়েছিলাম, সো তখন ওখানে এত ঠান্ডা, সো ওদের দেশের যে প্রোডাক্টগুলো ওগুলো কিন্তু চুলের কনসার্নটা জানে, ওদের দেশে এত ঠান্ডা, ওদের স্কাল্পে এত বেশি ড্রাই হয়ে যায়, ওদের চুল এত বেশি ড্যামেজ হয়ে যায় বিকজ অফ দ্য এক্সট্রিম লেভেল অফ কোল্ড। বাট একটা মজা আছে, ওখানে যদি আপনি হেয়ার স্ট্রেট করেন তাহলে কিন্তু ওটা অনেক সময় স্ট্রেট থাকে, আমাদের দেশে তো স্ট্রেট করার পর আর্দ্রতার কারণে কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়, বাট ইউকেতে হেয়ার স্ট্রেট করার পর অনেক সময় স্ট্রেট থাকে, কিন্তু আপনার যখন বাতাস যাবে মনে হবে কি গালটা কেটে যাচ্ছে এরকম একটা অবস্থা। সো আমি অলওয়েজ আমার আসলে আমি অনেক ছোটো এজ থেকে, আমার আমাদের কোম্পানির একজন ডাইরেক্টর হচ্ছে ইউকেতে থাকেন, সো অনেক ছোটো এজ থেকে, উনি আমার মামা হন, সো অনেক ছোটো এজ থেকে আমি অনেক ভালো ভালো হেয়ারের প্রোডাক্ট ইউজ করেছি, জনফিটা বিভিন্ন প্রোডাক্ট উনি মানে গিফট করতো, সো তখন আমি অনেক অনেক স্মল এজ থেকে আমার হেয়ারের অনেক ভালো ভালো প্রোডাক্ট ইউজ করি, 2009 থেকে ইউজ করি, তার আগে কি ছিল আমার মনে হয় অথবা সাংসারিকর র্যান্ডম ব্র্যান্ড ইউজ করতাম যেগুলো লোকালি অ্যাভেলেবল, বাট তারপর থেকে আই হ্যাভ অলওয়েজ ইউজ ইউকে ব্র্যান্ডস, ঠিক আছে, আমি অলওয়েজ ইউজ করতাম, আমি আমার একটা ব্র্যান্ড চাচ্ছি না যেটা ইউকের কাছাকাছি দামটা রাখতে পারি, কারণ লাক্সারি হেয়ার কেয়ার ব্র্যান্ড 12 pounds, 13 pounds ব্র্যান্ড বাংলাদেশে রেগুলার অ্যাক্সেসে পাবেন, প্লাস একটা লো প্রাইসে পাবেন, ওদের ফ্রেশ স্টকটা পাবেন, এটা পাওয়াটা আসলে অনেক বড় একটা জিনিস, তো সবার জন্য আবারও বলছি না সবাই কিনতে পারবেন না, স্বাভাবিক সবাই তো সব কিছু এফোর্ড করতে পারেন না, বাট যারা এটা এফোর্ড করতে পারছেন তাদের জন্য এই ব্র্যান্ড, এটা হচ্ছে লিস্ট অ্যাফোর্ডের অনেকগুলো সিরিজ আছে, আমি এটা দিয়ে শুরু করছি, এটা হচ্ছে লিস্ট অ্যাফোর্ডের ভেরি ফার্স্ট যেটা আমি ইউজ করা শুরু করি, ভেরি ফার্স্ট। তো লিস্ট অ্যাফোর্ডের আর্গান অয়েলটা মানে ওয়ান অফ দ্য মোস্ট জেন্টল শ্যাম্পু, এত জেন্টল, এটা নর্মালি আর্গান অয়েল চুলের মধ্যে আঠা আঠা করে ফেলে, বাট এটা লাগালে আপনার কোনো রকমের আঠা মনে হবে না, এটা একদম জেনুইন মরক্কান আর্গান অয়েল দিয়ে বানানো, এবং এটা যখন আপনার একদম অল্প লাগবে আপনি পানি মিশিয়ে রাব করলে আপনি চুলে ইউজ করলে দেখবেন চুল এত জেন্টল এটা ট্রিটমেন্ট দেয়। শ্যাম্পু ইউজ করলে অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ টু এনশিওর আপনি এটা 1 মিনিটের বেশি শ্যাম্পু চুলে রাখবেন না, 1 মিনিট রাব করে ধুয়ে ফেলবেন, অনেকে অনেক সময় রেখে দেন এতে হেয়ার ফল বেড়ে যায়, আবার অনেকে যেটা করে চুল ভালো করে ধোয় না এতেও কিন্তু হেয়ার ফল বাড়ে, সেক্ষেত্রে আপনি যে ব্র্যান্ডের পৃথিবীর যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন আপনার চুলে আরো উল্টে হেয়ার ফল বেড়ে যাবে, সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু টেক কেয়ার অফ, আপনাকে বুঝতে হবে আপনি প্রোডাক্টটা ঠিকঠাক মতো ইউজ করছেন কিনা, এবং আমরা কিন্তু সবসময় আছি, উই আর নট অনলি সেলিং এ প্রোডাক্ট, উই অলসো ওয়ান্ট টু গিভ ইউ আফটার সেলস সার্ভিস, আপনার যে কোনো জিনিস নিয়ে যে কোনো রকমের কনফিউশন আছে আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে সময় করে চলে আসেন, অবশ্যই আপনার সাথে তারা ডিটেলসে কথা বলবে, কথা বলে আপনাকে একটা সলিউশন দিবে, কথা বলে বোঝা যায় যে আসলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, ঠিক আছে। সো আমাদের এই আর্গান অয়েলের সিরিজটাকে কী কী হেল্প করে আপনি বলুন, তারপর আগে অনেক সেল করেছেন তো কাস্টমারদের ফিডব্যাকও বলেন, আর আমরা বেসিক্যালি কী কোন জিনিসের জন্য দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে হেয়ার ফল কমাবে বলতে ড্যামেজটা রিপেয়ার করতে অনেকে হচ্ছে ড্রাই হয়ে যায়, ড্রাই ভাবটা একেবারে কমিয়ে আনবে, ড্যামেজ রিপেয়ার করবে, তাছাড়া এতে দেওয়া হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট প্রো আর্গান কমপ্লেক্স, অনেকে হয়তো বা দেখে ফর্মুলা ফলো করছে ওদের একটা ফর্মুলা, এটা চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত চুলের রুটটা শক্ত করবে, শক্ত করার পরে ফলেই দেখা যাচ্ছে আপনার হেয়ার ফলটা কমে যাচ্ছে, আমরা ডিরেক্টলি বলবো না যেটা হেয়ার ফল কমাবে, এটা হচ্ছে আপনার চুলের গোড়া স্ট্রং করবে, দেন চুলটা হেলদি করবে অ্যান্ড ড্যামেজ রিপেয়ারে হেল্প করবে। নর্মালি আমরা আলাদা করে অয়েল অনেকে লাগাতে পছন্দ করে, আলাদা করে আবার অয়েল লাগালে ডেফিনেটলি সেটা ভালো চুলের জন্য, বাট যদি আমি আমার এমন একটা শ্যাম্পু ইউজ করি যেটার মধ্যে অলরেডি অয়েল ইনফিউজড শ্যাম্পু, তাহলে কিন্তু কিছুটা আমি ধরেন এভরিডে আমার অয়েলের ট্রিটমেন্ট, সপ্তাহে এতদিন আমার অয়েলের ট্রিটমেন্ট মারতে বা আমার একটা সময় নেই, সেক্ষেত্রে আমি এমন একটা শ্যাম্পু ইউজ করছি যেটার মধ্যে অয়েল ইনফিউজ আছে, সো আমার সপ্তাহে একদিন অয়েল ইউজ করি আলাদাভাবে, সপ্তাহে উইকলি আমি একদিন অয়েল ইউজ করছি, বাট যদি আমার একটা নর্মাল শ্যাম্পু যেটা অয়েল ইনফিউজ না সেক্ষেত্রে আমাকে অয়েলের দিকে সেপারেট অয়েল একটু বেশি ইউজ করতে হবে, আপু ঘাড়ে কালো দাগের জন্য প্রোডাক্ট আছে, ঠিক আছে, সো এইটা আপনার অয়েল ইনফিউজ এবং এটা যেটা হেল্প করে একটা রিচ
nourishing ingredients native to Morocco. The Berber women have used this moisture infusing wonder oil as part of their daily beauty regime for hundreds of years. These ancient beauty secrets proven for centuries are now spreading worldwide. Luxurious nourishing shampoo contains keratin amino acid. যেটা কেরাটিন আছে তার মানে এটা কিন্তু সামওয়ার চুলটার কেরাটিন যে ড্যামেজ হয় আমাদের কেরাটিন লেয়ার হচ্ছে টপ লেয়ার হেয়ারের যে লেয়ার আছে কেরাটিন লেয়ারটার যে ড্যামেজটা হয় ওই লেয়ারটাতেও কিন্তু এক্সট্রা অ্যাডিশনাল কেরাটিন এটা প্রোভাইড করছে টু হেল্প রিস্টোর ইয়োর হেয়ার হেয়ার্স অপটিমাম ময়েশ্চার ব্যালেন্স অ্যান্ড প্যান্থল টু প্রমোট শাইন ঠিক আছে ডাইরেকশন টু ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করবেন ফেনা ভালোভাবে দেন ধুয়ে ফেলবেন দ্যাটস ইট ঠিক আছে আচ্ছা না আপু খাই নাই ওরা একই কথা বলতেছে যে খিদা লাগে নাই আচ্ছা হেয়ার সেটিং স্প্রে আছে কিনা হ্যাঁ আপু সেটিং স্প্রে আছে সেটিং স্প্রে আছে না আচ্ছা আপু এটা ইউজ করার পর কি অয়েলি দেখাবে চুল আপু নর্মালি আরগান অয়েল অনেক আছে যেগুলো ইউজ করার পর স্ক্যাল্পটা অনেক অয়েলি হয়ে যায় বাট এটাতে আপনি টেরই পাবেন না এটা যেটার মধ্যে অয়েল আছে এটা আপনার চুলটাকে হেলদি করবে বাট অ্যাডিশনাল অয়েলটা টের পাওয়া যায় না চুলটা নন স্টিকি রাখে চুলে যে অয়েল আসলে যে মানে ব্যাপারটা হয়ে যায় যে চুলটা আমি চাই না অয়েল হোক বাট এটা কোনো রকমের অ্যাডিশনাল অয়েল বাজে কিছু চুলের মধ্যে ক্রিয়েট করে না আর এটা হচ্ছে এটার কন্ডিশনারটা নর্মালি আপনি যদি লো প্রাইসের লো রেঞ্জের কোনো কন্ডিশনার ইউজ করে থাকেন তখন আপনি দেখবেন কন্ডিশনারটা ইউজ করলে হাতের মধ্যে লোশন দিলে যেরকম হাতের উপরের দিকে থাকে মনে করে ভিতরে যাচ্ছে না কিন্তু বডি থাকে না সোলার কিন্তু আপনি যদি কোনো বাটার ইউজ করেন স্কিনে দেখবেন বাটারটা একদম স্কিনের ভিতরে চলে যায় ভিতর থেকে একদম ময়েশ্চার করে সো এই ইয়াটা একটু অ্যাডভান্স টেকনোলজি আপনার একটু হায়ার প্রাইসের কন্ডিশনার যারা ইউজ করেন তারা জানেন এটা না বাহিরে থাকে না খালি একদম ডিরেক্ট একদম হেয়ারের একদম ডিপেস্ট লেয়ারে চলে যায় ডিপেস্ট লেয়ারে গেলে একদম থার্ড লেয়ারে চলে আসছে একদম ডিপেস্ট ভিতরের লেয়ার থেকে চুলটাকে ময়েশ্চারাইজ করে ঠিক আছে উপরের লেয়ারটারও স্মুথ শাইনি বানায় একদম ভিতর থেকে ময়েশ্চারাইজ করে বাট আপনি যদি লো প্রাইসের কন্ডিশনার তাহলে সেটা জাস্ট আমার টপ টপ লেয়ারটাকে কাজে লাগাচ্ছে আপনি যখন কন্ডিশনারটা লাগাচ্ছেন লাগানোর সময় আপনি বুঝবেন যে চুলের উপরে পিছলা পিছলা তারপর আপনি ধুয়ে ফেলবেন ওটা যাবা কিন্তু এটা লাগানোর সাথে সাথে আপনি টের পাবেন এই ব্র্যান্ডের কন্ডিশনারগুলো চুলের ভিতরে চলে যায় আপনি লাগালে এটা টের পাবেন যেটা চুলের ভিতরে চলে যায় ঠিক আছে সো আপু তুমি এত ফিট থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমার খুব হেয়ার ফল হচ্ছে মাথায় হেয়ার নাই গুনা যাবে খুবই ড্যান্ড্রাফ এবং চামড়া লেগে আছে উঠে না ব্লাডও বের হয় কোনো সময় যদি হাত দিয়ে উঠাই আহারে আপু আমি বুঝতে পেরেছি আপনার স্ক্যাল্পে ডিজিজ হয়ে গেছে কিন্তু এটা আপনার স্ক্যাল্পটা অনেক বেশি ডিহাইড্রেটেড সেক্ষেত্রে আপনি যে কোনো ক্যাকটাসের সিরিজ ইউজ করবেন এটা চুল যে অনেক ড্রাই এবং ড্যামেজ ওই জিনিসটাকে একটু রিপেয়ার করবে স্ক্যাল্পের যে সিস্টেম আছে শোরুমে চলে আসেন তাহলে আপনাকে জানিয়ে দিবে আমাদের নিউ যে সিরিজটা আছে ক্যাকটাস ক্যাকটাস সিরিজটা হচ্ছে অল দ্য ব্লো ড্রাইং স্ট্রেনিং অ্যান্ড টংইং মেক্স ইউর হেয়ার লুক অন পয়েন্ট আমি যত স্টাইলিং করি না কারণ আমার হেয়ার কিন্তু দেখতে অনেক অন পয়েন্ট লাগে ইটস এ বিগ পার্ট অফ ওয়াই ইউর হেয়ার বিকামস ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড আমরা যত বেশি স্টাইলিং করবো লেটার অন আমাদের হেয়ার কিন্তু তত বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে চুলের মধ্যে পানি এবং ময়েশ্চারের অভাব প্লাস আমার হেয়ারের মধ্যে অনেক ড্রাইনেস চলে আসবে ঠিক আছে তখন আমাদেরকে ক্যাকটাস টু ইউজ দ্য ইউজ অফ ক্যাকটাস ডেটস ব্যাক টু দ্য আজ দিস অফ প্রি অমুক অমুক মেক্সিকো ওয়ারশিপ ক্যাকটাস অ্যাজ দ্য সিক্রেট প্ল্যান্ট মেক্সিকোতে ওরা ওয়ারশিপ করতো ক্যাকটাসকে সিক্রেট প্ল্যান্ট হিসেবে উই হ্যাভ ইউজ দ্য ভাইটামিন অ্যান্ড নিউট্রিশন প্রপার্টিজ অফ ক্যাকটাস টু রিপ্লেনিশ অ্যান্ড রিস্টোর হেয়ার্স ন্যাচুরাল ময়েশ্চার লেভেল লিভিং ইটস ডিহাইড্রেটেড অ্যান্ড হেলদি এই টাইপের জিনিস একটা লোয়ার প্রাইস প্রোডাক্ট থেকে কোনো দিন আমরা আশাই করতে পারি না যে তারা এই ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে কারণ এই ধরনের ইনগ্রিডিয়েন্টস এরা যে এক্সট্র্যাক্ট করে এক্সট্র্যাক্ট করতেও কিন্তু অনেক পয়সা যায় যাই হোক আমি একটু ঘ্রাণটা দেখি একটু খুলে দেন না আচ্ছা কোকোলোকো সেটটা ইউজ করো আপু কোকোলোকো ইউজ করছেন যে কোকোলোকো পুরো বাবল গাম পুরো বাবল গাম না অনেক মজা লাগে ভালো করে ধুচ্ছেন
বেশি সময় না রাখেন তাহলে চুলে কোনো প্রবলেম হবে না। শ্যাম্পু জিনিসটাই জাস্ট আপনার ক্লিনিং এর জন্য, আপনি যদি শ্যাম্পুরে মনে করেন ট্রিটমেন্ট, শ্যাম্পু যদি অনেকক্ষণ রাখা হয়ে যায়, একটু বেশি সময় যদি হয়ে যায়, তাহলে কিন্তু চুলটা আরো ড্রাই হয়ে আসবে, ঠিক আছে? কিছুদিন পরে কিন্তু হেয়ারটা দেখতে রাফ দেখাবে। আমি শ্যাম্পু লাগাচ্ছি, কন্ডিশনার দিচ্ছি আমি এখান থেকে, এবং নেক্সট স্টেপে আমি অবশ্যই মাস্ক লাগাবো আমার, সপ্তাহে এক দিক অ্যাটলিস্ট কিছুদিন। কোকোনটাই দেখান মাস্ক, ঠিক আছে? আপু হেয়ার ফল আসলে একটা একদম চিরন্তনীয়া, ঠিক আছে? আপু আমি 2016 ওয়ান ইয়ারের জন্য স্ট্রেইট করেছিলাম, এর পর কিছু দিলে চুলের কোনো হেয়ার গ্রোথ নাই, কি করব, আমার বাজেটও বেশি না। আপু অ্যান্ড্রিয়ার আমাদের একটা সিরাম আছে, ইট ওয়ার্কস স্লোলি, বাট এটা হেয়ার গ্রোথে কিছুটা হেল্প করে যদি বাজেট একদম লো হয়, বাট বাজেট যদি ভালো থাকে দেন আমি হেয়ার গ্রোথের সেট সাজেস্ট করবো। হেয়ার গ্রোথের সেট হেয়ার গ্রোথকে ফাস্টার করে, ইটস নট লাইক আমি লাগাবো একটা ম্যাজিক ঢেলা দিলাম আর চুল টুস টুস করে লম্বা হয়ে গেল, ইটস নট দ্যাট। আপনার ন্যাচারাল যে হেয়ার গ্রোথের ইয়াটা ওটাকে একটু ফাস্টার করে, ফাস্টার করতে হেল্প করে, ঠিক আছে? আপু আমার কালার, তোমার কথা শোনার জন্য তোমার লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু নাকি। আচ্ছা নেক্সট হচ্ছে, আরও কমেন্ট করতে থাকেন, আমি কমেন্ট পড়ছি, সবার কমেন্ট পড়ছি। আপু হেয়ারে ড্যান্ড্রাফ আছে এবং ফ্রিজও, এটা হচ্ছে ফ্রিজি রানের জন্য আই থিঙ্ক বেস্ট। এটা কীভাবে ইউজ করে বা কী ধরনের সাজেস্ট করে? আমরা বার ড্যান্ড্রাফের জিনিসটা স্ক্যাল্পে অনেক মানে রাফ করে ফেলে, একজন যদি ড্যান্ড্রাফের শ্যাম্পু হেয়ার কেয়ারের জন্য ইউজ করে খুব খারাপ অবস্থা হবে। ড্যান্ড্রাফটা আমি শুধুমাত্র ড্যান্ড্রাফের জন্য ইউজ করছি, আর আমার হেয়ার ওয়াশি ড্যান্ড্রাফ তো চুলের মধ্যে হয় না, ড্যান্ড্রাফ হয় স্ক্যাল্পে। সবার ড্যান্ড্রাফের শ্যাম্পু আমি উইকলি কয়দিন ইউজ করবো এটা ডিপেন্ড করে, আমার চুলের চুলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম ধরেন 2 days বা 3 days করতে পারে অনেকে, রেস্ট অফ দ্য ডেজ আমি একটা জেনারেল শ্যাম্পু ইউজ করবো আমার চুলের জন্য, চুলের টেক কেয়ার করার জন্য। আমাদের হেয়ারে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে। আচ্ছা মাস্ক কখন ইউজ করতে হয়? আচ্ছা মাস্ক, আচ্ছা এটা ডিপেন্ড করে শ্যাম্পু কন্ডিশনার করার পরে করবো নাকি শ্যাম্পু কন্ডিশনারের মাঝখানে করবো। হ্যাঁ এক একটা এক এক রকম নিয়ম, এটা আবার অনেকের অনেকটা ভালো লাগে, যেমন অনেকের কন্ডিশনার দিয়ে তারপরে মাস্ক দেয়, বাট আপনার লিস্ট অফ অর্ডারগুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। আমরা শ্যাম্পু আগে করবো, শ্যাম্পু করার পর পুরো ফুল ক্লিন হয়ে গেল হেয়ার, আমার চুল কিন্তু একদম একদম ক্লিন, যা দিব চুলের মধ্যে লেগে যাবে। তারপরে আমি মাস্কটা লাগালাম, এটা উইকলি ওয়ান টাইম, এখান থেকে ধরেন নিচের দিকে আমি মাস্ক দিলাম, মাস্ক দিয়ে আমি গান গাইলাম, গা ঘষলাম, জামা চেক করলাম, পরে কিছুক্ষণ পর মাস্কটা ধুয়ে ফেলবো, পরে সবচেয়ে শেষে আমি কন্ডিশনারটা লাগালাম, ঠিক আছে? আমার অনেক হেয়ার ফল আপু, আমি যেটা বুঝতে পেরেছি সবার কথাতে যে হেয়ার ফল আসলে এখন মনে করেন বাংলাদেশে জাতীয় সমস্যা হেয়ার ফল, ঠিক আছে? জাতীয় সমস্যা হয়ে গেছে হেয়ার ফল। আসলে হেয়ার ফলের কারণটা আমাদের এভরিডে একটা ন্যাচারাল হেয়ার ফল হয়, এর চেয়ে বেশি কি হচ্ছে কিনা এটা বুঝতে হবে, চুলের গোড়াটা শক্ত করা, এবং এটার জন্য হেয়ার ফল যদি আমার অনেক দিন ধরে হয় আপনারা স্টো থেকে 3 মান্থস আপনাকে টাইম দিতে হবে ওটা কমে আসার জন্য। তো ওটার জন্য আপনি যেটা করবেন, যেমন ধরেন আমার আগে এরকম করে ধরলে কিছু চুল তো উঠে আসতো, বাট এখন ধরেন আপনার এরকম করে অনেকে চুল ধরবেন, এরকম করে ধরেন ধরলেন, ধরলে অনেক চুল পড়ে, বাট আই হ্যাভ নাথিং, ঠিক আছে? সো আমার আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপা আপনি কি চুলে অনেক টেক কেয়ার করেন, আমি বললাম হ্যাঁ একটা তো টেক কেয়ার আসে ঘুরে রান্নাটা করি না, যেটা সত্যি কথা আমি মোটেও হেয়ার টেক কেয়ার করি না, বাট আমি যখন দেখি আমার চুলের অবস্থা খুব বেশি খারাপ তখন আমার মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা করতে হবে, নাহলে মানুষ কী বলে। বাট আমি যেরকম বিজি লাইফ, আমার কাছে মনে হয় না 100 মেয়ের মধ্যে প্রতি 100 জনের মধ্যে একজন করে এত বিজি, আমার লাইফ যেরকম বিজি, সো আমি টেক কেয়ার করা আসলে সত্যি কথা যেটা সময় পাই না, খুবই কম সময় পাই। তারপরও আমি যখন শাওয়ার করছি আই নো দ্যাট আই এম ইউজিং সামথিং গুড, আমার যখন যে জিনিসে আমার বাথরুমে অনেকগুলো শ্যাম্পু কন্ডিশনার, আমার যখন যেটা মন চাই তখন সেটা লাগে, ঠিক আছে? আপু মাস্ক কি স্ক্যাল্পে দিব না? আপু ডিপেন্ড করে, আপনার চুল যদি নরম হয় তাহলে স্ক্যাল্পে দিবেন না, স্ক্যাল্পে দিলে তাহলে হেয়ার কিন্তু আরও সফট হয়ে যাবে, তখন হেয়ার ফলটা বেড়ে যাবে, ঠিক আছে? কন্ডিশনার কি স্ক্যাল্পে লাগানো যায়? নো 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 নো, কন্ডিশনার কোনোভাবেই স্ক্যাল্পে লাগানো যাবে না, কোনো অবস্থাতে কন্ডিশনার স্ক্যাল্পে লাগানো যাবে না। আপনি এখান থেকে লাগাতে পারেন, বাট কোনো অবস্থাতে এই পুরো জায়গাটাতে আপনি কন্ডিশনার ভুলেও লাগাবেন না, লাগালে কিন্তু হেয়ার ফলটা বেড়ে যাবে। আপু আমার কোনোভাবেই চুল গজাচ্ছে না, কোনোভাবেই লম্বা হচ্ছে না, হিজাব করে থাকি মাথা শক্ত হয়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না। আচ্ছা সেক্ষেত্রে আমরা কি সাজেশন দিতে পারি? আপ
আপুরা যারা রিজার্ভ ইউজ করেন, অনেক আপুরা আছে রিজার্ভ ইউজ করেন, তারা এই জিনিসটা সেপারেটলি পারচেস করতে পারেন। এটা হচ্ছে একটা কুলিং স্প্রে, এটা আপনি লাগালে আপনার মাথা যে গরমে চুল আরও নষ্ট হয়, আরও পরে একটা ব্যাড স্মেল হয়ে যায়, আপনি এনি টাইম অফ দ্য ডে আপনি এই কুলিং স্প্রেটা ইউজ করবেন। ইউজ করলে আপনার হেয়ার মানে ফিলস রিয়েলি রিফ্রেশিং এবং খুব কুলের, আপনার মাথা ঠান্ডা রাখবে। প্লাস হচ্ছে এটার আরও অনেক ধরনের, এটা আলট্রা হাইড্রেটিং ফর ইনস্ট্যান্ট ময়েশ্চার, এনি টাইম অফ দ্য ডে আপনার হেয়ারকে ময়েশ্চারাইজ করে ফেলতেছে। সুদিস অ্যান্ড কামস ডিস্ট্রেসড স্কাল্প, স্কাল্পের যে প্রবলেম আছে এটাকে একদম কাম ডাউন করে নেয়, ঠিক আছে। আচ্ছা আপু, রিসেন্টলি আমি হেয়ার কালার এবং রিবন্ডিং করেছি, আমার হেয়ার নিচের দিকে অনেক বেশি রাফ। আপু আপনার জন্য খুব ভালো, আপনি শ্যাম্পু কন্ডিশনার কোনটা ইউজ করছেন সেটা দেখেন, আর একটা ভালো হেয়ারের মাস্ক নেন, ঠিক আছে। কালার প্রোটেক্টিং আমাদের অনেক করে আছে, আমাদের বশের এটাও কিন্তু খুবই ভালো কালার রেসকিউ শ্যাম্পু। আপু তোমার কত চুল পড়ে ডেইলি? কিউরিয়াস মাইজ ওয়ান্টস নো, বিকজ তুমি যত্ন নাও আমি অনেক যত্ন নিচ্ছি, বাট নো অ্যাডভান্টেজেস। আপু আমার আসলে সত্যি কথা যেটা, আমার হেয়ার ফল তখনই হয় যখন আমি রিবন্ডিং অথবা কালার করাই, কালার যখন নতুন করে করার পর পর আমার হেয়ার ফলটা অনেক বেড়ে যায়, তখন দেখা যায় আমি একটু বেশি টেক কেয়ার করি, আস্তে 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 আবার যত্ন করা বাদ দিয়ে দেয়। সো হেয়ার ফলটা আসলে ওরকম হয় না, হেয়ার ফল হলে চুল এত ঘন থাকার কথা না। হ্যাঁ আমার কিন্তু চুলে আমি অনেকগুলো লেয়ার কেটে রাখছি, ধরেন কিছু আছে এই সাইজের, কিছু আছে এই সাইজের, আপনারা যদি এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে অনেকগুলো লেয়ার কেটে রাখা, আমার অর্ধেক চুলে তো আমি ছোটো করে রেখেছি, তারপরে কিন্তু চুল যথেষ্ট পরিমাণে বড় এবং ঘন। হ্যাঁ সো হেয়ার ফলে যাদের হেয়ার ফল বিভিন্ন কারণে হচ্ছে, প্লিজ আপনারা একটু ব্লাড চেক করাতে পারেন, ব্লাড চেক করে আপনার ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণটা দেখেন, ব্লাডে হিমোগ্লোবিন যদি বেশি পরিমাণে না থাকে তাহলে আপনার স্কিনেও দেখবেন ডালনেস চলে আসে, শরীরটা উইক লাগে আর হেয়ার ফলটা অনেক বেড়ে যায়। সো এটা যদি আপনার রিজন হয় তাহলে ইউ নো ম্যাটার হোয়াট ইউজ ইউ হ্যাভ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফুড দ্যাট ইউ ইটিং, ঠিক আছে। চুলের গোড়া শক্ত করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে ভালো একটা শ্যাম্পু, ফার্স্ট অফ অল চুলের স্ক্যাল্পের এরিয়াটাকে হেলদি রাখার জন্য। নেক্সট ডেফিনেটলি আপনাকে অয়েল ম্যাসাজ করতে হবে, অয়েল ম্যাসাজ করলে রুটটা শক্ত হয়, ঠিক আছে। এবং অনেকে অয়েল ম্যাসাজ করে, অনেক কিছু করে বাট ভালো করে ধোয় না, এতে কিন্তু হিতে বিপরীত হয়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ধরেন আমি হেয়ার কালার লাগিয়েছি, হেয়ার কালার লাগিয়ে আমি যতটা না ধুই পরের দিন সকালে ঘুম থেকে দেখবো চুল খুলে পড়ে গেছে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, ঠিক আছে। দেখেন তো আপনি দেখেন, যেমন আগার দিকে অনেকেরই ফেটে ফেটে যায়, একদম একটা চুল থেকে তিনটা চুল হয়ে যায় এই অবস্থা, তো তারা হচ্ছে এটা যদি উইকে তিনবার ইউজ করেন তারপরে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, বিকজ এটাতে দেওয়া আছে অর্গানের যে কমপ্লেক্স একটা ইনগ্রিডিয়েন্টস, এইটা কর্মকে খুবই কিন্তু খুব মানে ভালো একটা প্রোডাক্ট। তাছাড়া আগা কাটা প্রবলেম বা চুল সফট অ্যান্ড শাইনি করার জন্য কোকোনোকো বামটাও দেখতে পারেন, এটা হচ্ছে লেস্ট অফ আর ব্র্যান্ডের, এটা দেখে নেন। সো এটাও সবাই ইউজ করতে পারে, এটা ইউজ করলে আপনার চুলটা সফট হচ্ছে শাইনিও হচ্ছে। ফার্স্ট আমি ইউজ করলে মনে হবে চুলটা একটু হার্ড লাগছে, বাট এটা যখন আপনি কন্টিনিউ করবেন তখন চুলটা অনেক বেশি সফট হয়ে যাবে অ্যান্ড শাইনও দেবেন, সো এটা কন্টিনিউ করেন। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে অনেকে কালার হেয়ারের জন্য একটা মাস্ক দেখতে চেয়েছেন যে কালার হেয়ারের জন্য কোন মাস্কটা বেস্ট হবে, তো এটা হচ্ছে বশের একটা মাস্ক, এটা কালার হেয়ারের জন্য খুবই বেস্ট, বজ হচ্ছে কালার হেয়ারটা এক্সেসিভ ড্যামেজ হয় দেন অনেকে ড্রাই হয়ে যায়, শাইন দেয় না, গ্লসি ভাবটা চলে যায়, সো মানে আমাদের মতো হেয়ারে বেসিক্যালি অনেকে না ওদেরকে দেখে বলে কি যে তো ওর হেয়ারে কেন ড্যামেজ হবে, তো ও এত প্রোডাক্ট ওরা প্রোডাক্ট সেল করে ঠিকই বাট ইউজ করার টাইম পায় না, টাইম পেলে ঠিকই ইউজ করতে হয়। এখন আমি এটা ইউজ করছি, আগে আমি বায়োটিন ইউজ করেছিলাম, একদম রাফ রাফ মানে এটা কালকেও দেখিয়েছিলাম, তো এটা ইউজ করার ফলে আমার চুলটা অনেকটাই একটু সফট, একটু ধরতে কিন্তু অনেক সফট, ঠিক আছে, বাট শাইন নাই। শাইনটার জন্য যেটা করে ধরেন আমাদের ক্যাকটাস সিরিজের যে সিরাম এসেছে, বাট আমাদের কাছে অনেক ধরনের সিরাম আছে যেটা শাইন বাড়ায়, ঠিক আছে। এর একটু ম্যাম তো হাতে আপনি ধরেন আমার হাতে, ফার্স্ট অফ অল স্মেলটা কেমন বলেন তো আমাকে, আমি এই যে সিরাম গুলো আপনার চুলে ধরেন আমার ওরা লাগাই দেবে, ঠিক আছে। দেখেন আপনারা হেয়ার ইনস্ট্যান্টলি চেঞ্জ
আছে এখন আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আপনারা কোশ্চেন করতে থাকেন, আমরা দেখছি। আচ্ছা এখান থেকে কেউ এসে একটু ঘন্টা দেখবেন, ঘন্টা কেমন, কেউ একজন এসে দেখেন তো ঘন্টা কেমন। কালকে থেকে যারা আসবেন তাদের কাজ একটা, যারা কিনবেন অবশ্যই অবশ্যই ঘ্রাণ নিয়ে একটু কমেন্ট করেন, বাকিদের তো জানেন। আচ্ছা সো এই জিনিসগুলো এরকম অনেক প্রোডাক্ট আছে আপু, আপনাদেরও ইনস্ট্যান্ট আপনারা সলিউশন পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট দিয়ে। ইটস রিয়েলি সবাই জয় জয় চলে এসেছে ধরতে কি হয়, সবাই গান নিচ্ছে তেমন না, অনেক মজার গান কি বলে যে প্রত্যেকটা শ্যাম্পু কন্ডিশনার চকলেট অনেক খেয়ে খিদা লেগে যায়, অনেক মজা গান। কালকে আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট, যারা কালকে আসবেন, কালকে থেকে যেহেতু সেন্টার শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 23 অক্টোবর থেকে যারা আসবেন অ্যাটলিস্ট স্মেলটা নিয়ে যায়, স্মেলটা নিয়ে কমেন্ট দিয়ে না ইউ লাইক ইট। আমি এটাই বলছি একদম রাতের দিন হয়ে গেছে, আসবো তো করে আসবো তো করে, আর এটা হচ্ছে রাত দিন আর রাত হয়ে গেছে। নিচের দিকে আগে দিয়েছি ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেন, আস্তে 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 ভাবে উপরের দিকে উঠেছি, আমাকে প্রপার ইউজটা জানতে হবে ডেফিনেটলি, তাহলে আমি আমার প্রোডাক্টের যে আমাদের যে বেনিফিট পাওয়ার সেটা আমি 100% পাবো যদি আমি প্রপার ইউজটা জানি, তখন অবশ্যই আপনারা ডিফারেন্সটা চোখের সামনে নিজের নিজের ডিফারেন্সটা নিজের চোখের সামনে দেখতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে যেটা আছে সেটা হলো আমাদের যত ধরনের মেকআপের প্রোডাক্ট আছে, মেকআপে আপনারা ইদানিং অনেকে আমি জানি না এটা কি জিত করে বলে নাকি খুশি হয়ে বলে নাকি কষ্ট হয়ে বলে আমি বুঝি না, বলে কি এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে, আসলে ব্যাপারটা কি আপুরা এখন মেকআপের এত এত ব্র্যান্ড আসতেছে, এই ব্র্যান্ডগুলো আগে আমি আপনাদের কাছে আসতেছি যে প্রোডাক্ট সেল করছি সেটাই আমাকে দেখাচ্ছে, এখন সেটাই দেখাচ্ছি, সো যেই বাজেট বাজেট অনুযায়ী প্রোডাক্ট হবে। এখন আমি দেখেছি যে অনেকে কিন্তু ভালো কোয়ালিটি যাচ্ছে, অনেক ইউজ করেছি যে হ্যাঁ আমি কমের মধ্যে অনেক ইউজ করেছি, একটু যদি আমার একটা ভালো কোনো প্রোডাক্ট পেতাম যেটা কোয়ালিটিটা আরও বেস্ট হতো তাহলে আমাদের জন্য আরও আরও ভালো হতো। সো আমি এখন রাইট নাও আমি যে লাইনার ইউজ করি, যে আই শ্যাডো ইউজ করছি, আইব্রোজের প্রোডাক্ট ইউজ করছি, হাইলাইটার, লিপস্টিক সব এখন আমি ভালো ভালো ব্র্যান্ডের ইউজ করছি, কেন আমার মেকআপের রেজাল্ট আগের চেয়ে বেটার হবে না, আমি যদি আগের চেয়ে বেটার ব্র্যান্ড ইউজ করি অবশ্যই 100% আমার আগের চেয়ে রেজাল্ট বেটার হবে, এটা তো সারপ্রাইজ হওয়ার কিছু নাই, হ্যাঁ এটা 100% আগে আমি রাইট এটা চুলে দিলে জাস্ট চুলি ধরতে মন যাবে, স্মেল নিতে মন যাবে, খুব মজার গান, প্রচন্ড মজার গান, রেগুলার পে ঈদের চেয়ে বেশি খুশি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আদর আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো যেটা বললাম আপনাদেরকে, হেয়ারের আরো যত ধরনের প্রোডাক্ট আছে এরকম, এখন তো আমি লাইভে শ্যাম্পু কন্ডিশনার করে দেখাতে পারবো না, বাট আপনি ডেফিনেটলি আমি আপনাদেরকে ডিফারেন্সটা বুঝাতে পারবো, তো প্রোডাক্টগুলো যে লেভেলের বা ধরেন যে টেকনোলজি ওরা ইউজ করেছে ওটার একটা মিনিমাম প্রাইস আছে, এই প্রাইসের উপর